অফিসে নারী কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক বহিষ্কৃত হলেন মন্ত্রী না ঘটনাটি এই উপমহাদেশের নয় ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে অধীনস্থ এক নারী কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বরখাস্ত হয়েছেন নিউজিল্যান্ডের অভিবাসন বিষয়ক মন্ত্রী ইয়াইন লেস গেলওয়ে এক বছর ধরে ওই কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তিনি এই খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট এর জেরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা তাকে আর ডার্ন থেকে বরখাস্ত করেন মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন অফিসে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে ইয়াইন লেস গেলুয়ের এক বছর ধরে অনৈতিক সম্পর্কের কথা জানতে পেরেছি সে কারণে তাকে বরখাস্ত করা হয়েছে লেস গেলোয়ের বিরুদ্ধে জ্যাসিন্ডার অভিযোগ তিনি তার নিজের ভূমিকা সঠিকভাবে রক্ষা করতে পারেননি তার দায়িত্ব ছিল কর্মক্ষেত্রের সম্পর্ক ও সুরক্ষার তদারকি করা কিন্তু তিনি তা করেননি জাসিন্ডা বলেন এই ধরনের কাজ একজন মন্ত্রী হিসেবে তার প্রতি আস্থা হারাতে আমাকে বাধ্য করেছে এদিকে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন একচল্লিশ বছর বয়সী লেস গেলুয়ে নিজেই পাশাপাশি কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন তিনি বরখাস্ত হওয়া ওই মন্ত্রী জানান সেপ্টেম্বরে অনুষ্ঠিত দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচন করবেন না তিনি বলেন আমি আমার পদের পুরোপুরি অনুপযুক্ত এবং একজন মন্ত্রী হিসেবে আমি আর দায়িত্ব চালিয়ে যেতে পারি না এই ঘটনার মাত্র একদিন আগে যৌন কেলেঙ্কারির ঘটনায় দেশটির বিরোধী দলের এমপি এন্ড্রো ফ্যালন পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সহ বেশ কয়েকজন নারীকে অশালীন ছবি পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তবে এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি ফ্যালন প্রিয় বন্ধুরা নিউজিল্যান্ডের সরকার নৈতিকতা নিয়ে চমৎকার উদাহরণ দেখিয়েছেন তার মন্ত্রীকে বরখাস্ত করে এখন এই পরিপ্রেক্ষিতে আপনাদের মন্তব্য জানতে চাইছি আপনারা কি ভাবছেন আবুয়ার ইজ চেঞ্জ ডট প্রেস